Assalamu alaikum. Welcome back to my channel. This is Ibrahim. Today I talk about a very important topic for HSC students. It is synonym and antonyms. অনেক সময় সিনোনিম এবং অ্যান্টোনিমস প্রশ্নটা সমাধান করতে গিয়ে আমরা কিছু কনফিউশনে পড়ে যাই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করব বা যদি কোনো ওয়ার্ড আমাদের জানা না থাকে সেটা কিভাবে অ্যানসার করব বাই দিস লেসন উই উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট সিনোনিম অ্যান্টোনিমস অ্যান্ড উই নো হাউ টু অ্যান্সার সিনোনিম অ্যান্টোনিমস ইন এসএসসি লেভেল তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আসুন আজকে আমরা একটা টেস্ট কোশ্চেন দুইটা টেস্ট কোশ্চেন আলোচনা করব প্র্যাকটিসের মাধ্যমে আমরা সিনোনিম অ্যান্টোনিমস কিভাবে অ্যান্সার করতে হয় কিভাবে অজানা ওয়ার্ডগুলোর অর্থ খুঁজে পেতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব চলুন লেসনটা শুরু করা যাক আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এটা টেস্ট কোশ্চেন 2018 ইংলিশ সেকেন্ড পেপার ওকে এখানে স্যাম্পল কোশ্চেনটা একটু দেখবেন যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য রাইট অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিম অব দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো এখানে দশটা সমস্যা থাকবে দশটা ওয়ার্ডের সমর্থক বা বিপরীত শব্দ জানতে চাইবে সেটার অ্যান্সার প্রতিটা অ্যান্সার করার জন্য হাফ নাম্বার হাফ মার্কস দশটা অ্যান্সার করলে পাঁচ নাম্বার পাওয়া যাবে দেখুন প্রশ্নটা এরকম আসে যেমন এখানে একটা প্যাসেজ দেয়া থাকে এই প্যাসেজের ভিতরে আপনার দশটা ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডগুলোর নিচে অবশ্য তারা পাশাপাশি ইন্ডিকেট করে দেয় এ বি সি ডি দিয়ে আমি করার স্বার্থে এখানে একটু সাজিয়ে নিলাম তো যেমন এখন এখানে দেখুন যে অ্যাক্টিভ শব্দটার অ্যান্টোনিমস জানতে চাচ্ছে তার আগে আমরা জেনে নিই যে সিনোনিম এবং অ্যান্টোনিমসটা কি সিনোনিম মানে হচ্ছে সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমর্থক শব্দ অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ মিনস অপোজিট ওয়ার্ড ওকে এখন এটা আমরা কিভাবে করব অ্যান্সারটা কিভাবে করব মনে রাখতে হবে আমরা জানি যে যে সিনোনিম অ্যান্টোনিমস করতে গেলে যে ওয়ার্ডটা যে ফরম্যাটে থাকে অর্থাৎ এখানে অ্যাক্টিভ আছে আপনি যদি বিপরীত শব্দটা লিখবেন অ্যাক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ আপনি অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে এখানে অ্যালার্ম শব্দটা ভার্ব আপনি যে সিনোনিমটা লিখবেন সেটা অবশ্যই ভার্ব লিখতে হবে এখানে রিকোয়ারেন্স শব্দটা নাউনে আছে আপনি যে সিনোনিম বা অ্যান্টোনিমস লিখবেন সেটা অবশ্যই আপনি নাউন লিখতে হবে এমনিভাবে যদি আপনার নাউনে থাকে আপনি নাউন লিখবেন যদি ভার্বে থাকে আপনি যে ওয়ার্ডটা লিখবেন সেটা অবশ্যই ভার্ব হতে হবে যদি অ্যাডভার্ব থাকে আপনি অবশ্যই অ্যাডভার্ব দিয়ে অ্যান্সার করবেন আর দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যদি ওই ওই শব্দটা অ্যাডজেক্টিভ ফরম্যাট না হয় সেক্ষেত্রে আপনি অন্য ফরম্যাটে চিন্তা করবেন আসুন কিভাবে এটা সলভ করবো সেই বিষয়টা জেনে নিই আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে ওয়ার্ডগুলো একটু রিমার্ক করে নিয়েছি প্রথমে যেহেতু অ্যাক্টিভ শব্দটা আছে অ্যাক্টিভ শব্দের সমর্থক শব্দ আপনি কিভাবে করবেন দেখেন কিছু সহজ নিয়ম আছে আমরা জানি যে সাফিক্স প্রিফিক্স এর মধ্যে কিছু নিয়ম আছে যেমন ইন ইম আন ইর লেস ডিজ মিস নন এই শব্দগুলো যোগ করে আমরা কিছু কিছু শব্দকে বিপরীত শব্দ করতে পারি তাছাড়া এটাতেও যদি কাজ না হয় তাহলে আমরা মিনিংটা দেখব ধরেন অ্যাক্টিভ শব্দের অর্থ আমি জানি না এখন আমাকে গল্পটা পড়তে হবে যেমন মোস্ট অব দ্য পিপল অব বাংলাদেশ বাংলাদেশের অধিকাংশ লোকগুলো নো দ্যাট জানে যে আওয়ার মাদারল্যান্ড ইজ দ্য অ্যাক্টিভ আর্থকুইক জোন আমাদের মাতৃভূমিটা ভূকম্প সক্রিয় একটি এলাকা এখানে দেখেন অ্যাক্টিভ মানে আমরা জেনে নিলাম যে অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় তাইলে এখন অ্যাক্টিভের বিপরীত শব্দ আমি কি লিখব নিঃসন্দেহে আমি অ্যাক্টিভের বিপরীত শব্দ খুব সহজে করা যায় ইন অ্যাক্টিভ ওকে আপনি যদি অন্য কিছু চিন্তা করেন লিখতে পারেন কিন্তু এটাই সহজ ওকে পরবর্তী যে ওয়ার্ডটা আছে অ্যালার্মড তো ধরেন অ্যালার্মের অর্থ আমি জানি না এখন তাইলে আমি গল্পে যাব প্যাসেজে বোঝার চেষ্টা করবো এক্সপার্ট আর অ্যালার্ম
বিশেষজ্ঞরা কি করেছে, সতর্ক করেছে। তার মানে এখানে অ্যালার্ম মানে হচ্ছে সতর্ক। তাহলে আপনি এখানে কি দিবেন, যেহেতু এখানে অ্যালার্ম ভার্ব আছে, আপনি ভার্ব লিখবেন, তারা সাবধান করেছে, তারা সতর্ক করেছে, তাহলে সেক্ষেত্রে আপনি প্যানিকড দিতে পারেন। ব্যতিক্রম আপনি যদি লিখতে চান এটা ফেয়ারফুলও দিতে পারেন। যাই হোক, আমি ভার্বটা আমি কন্ডিশনটা সিমিলার রাখছি। তারপর রিকারেন্স, আমরা জানি যে রিকারেন্স মানে হচ্ছে পুনরাবৃত্তি, রিকুরেন্স পুনরাবৃত্তি। তো ধরেন এটা আমি বুঝলাম না, জানি না, তাহলে একটু পড়ে নিব গল্পতে, বাই দ্য রিকারেন্স অফ কুইকস ইন রিসেন্ট ইয়ার। ওকে, তাহলে পুনরাবৃত্তি কি হতে পারে একটু ইমেজিন করুন তো, একটু চিন্তা করুন তো। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি করি, অনেক কাজ আমরা রিপিট করি। এই রিকারেন্স মানে হচ্ছে রিপিট, অর্থাৎ এখানে রিকারেন্স নাউন আছে, আমি যে শব্দটা লিখব সেটা লিখব আমি রিপিটেশন। ওকে, তারপরে আছে ধরেন এখানে রিসেন্ট এর বিপরীত শব্দ জানতে চেয়েছে। দেখেন আমরা জানি যে রিসেন্ট মানে সম্প্রতি বা বর্তমান, তো এখানে বর্তমানের বিপরীত শব্দ কি হতে পারে, এটা নিশ্চয় আপনি জানেন যে বর্তমানের বিপরীত শব্দ হতে পারে অ্যানসিয়েন্ট অথবা ওল্ড। তো আপনার কাছে যেটা মনে হয়, আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটা লিখবেন, অ্যানসিয়েন্ট অথবা ওল্ড। দেখুন ডিরেক্ট শব্দটা অ্যান্টোনিম জানতে চেয়েছে। তা আমরা জানি কিছু কিছু শব্দ তো কমন, খুব কমন আসে, যেমন ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি। তাহলে দেখুন তো ডিরেক্ট শব্দটা আমরা কি লিখতে পারি, এটার বিপরীত শব্দ কি জানতে চায়। আমরা জানি যে ডিরেক্টের বিপরীত শব্দ ইনডাইরেক্ট। ওকে, দেন সেফলি, সেফলি মানে হচ্ছে সেফ, সেফ মানে নিরাপদ। তাহলে এখানে সেফলি কথাটা আছে নিরাপত্তা, ঠিক আছে। যেমন এখানে এরপরও যদি আপনি না বোঝেন আপনি গল্পতে আসবেন, দ্য কোয়েশ্চেন্স অব দ্য সেফটি অব দ্য বিল্ডিং ইন ঢাকা সিটি। তো সো এখানে সেফলি হচ্ছে নিরাপত্তা। তো আমরা এখানে নিরাপত্তার সমর্থক শব্দ জানতে চেয়েছে, আমরা কি লিখতে পারি এখানে। আমরা আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের সেফ অ্যান্ড সিকিউরিটি, সিকিউরিটি, তাহলে আমরা সিকিউরিটি কথাটা লিখতে পারি, সিকিউরিটি। তারপর আছে পসিবিলিটি, পসিবিলিটির বিপরীত শব্দ জানতে চেয়েছে। নিশ্চয় আমরা জানি যে পসিবল কথাটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, তাহলে পসিবল থেকে পসিবিলিটি, অর্থাৎ পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। তাহলে এখানে পসিবিলিটি বোঝানোর জন্য আমরা কি লিখব, নিশ্চয় এটার বিপরীত শব্দ জানতে চেয়েছে। তাহলে আমরা জানি পসিবলের বিপরীত শব্দ ইম্পসিবল, তাহলে আমরা এখানে ইম যোগ করে শব্দটা করতে পারি, ইম্পসিবিলিটি। ওকে, এরপর রিডিউস, আমরা জানি যে রিডিউস মানে হচ্ছে রি পুনরায়, রিডিউস মানে হচ্ছে কমানো। এরপরও যদি না বুঝি তাহলে আমরা গল্পতে যাব। এখানে দেখুন প্রিকিউশনারি মেজার্স টু রিডিউস দ্য লসেস, ক্ষতিটা কমানো যায়। ওকে, তাহলে এখানে আমরা রিডিউস মানে হচ্ছে কমানো, তাহলে এটার যেহেতু সমর্থক শব্দ জানতে চায় চেয়েছে, তাহলে কি লিখতে পারি আমরা, আমরা লিখতে পারি ডিক্লাইন, লেসেন অথবা মিনিমাইজ। ওকে, ডিক্লাইন মানে কমানো, এটা যদি কঠিন মনে হয় তাহলে লিখতে হবে মিনিমাইজ, মিনিমাইজ। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট। তরুণ রেসিস্ট্যান্টের অর্থ আমি জানি না, তখন আমি নিচে গল্পে যাইতে হবে, যে রাজুক opines that an earthquake resistant building could should be resistant মানে প্রতিরোধ, earthquake প্রতিরোধক বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা হয় তাহলে সেটা ন্যাচারাল ক্যালামিটি থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যাবে। তাহলে রেসিস্ট্যান্ট মানে হচ্ছে প্রতিরোধ বা প্রতিরোধী। অ্যাকচুয়ালি তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যে প্রতিরোধ, আমরা জানি প্রিভেন্ট লিখতে পারি অথবা আমরা হিন্ডারিং লিখতে পারি। তাহলে এখানে প্রিভেন্ট আমরা লিখব, প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ কেন লিখলাম, কারণ রেসিস্ট্যান্ট শব্দটা অ্যাডজেক্টিভে আছে, আমরা প্রিভেন্টিভ শব্দটা অ্যাডজেক্টিভে লিখতে হবে। ফাইনালি ফলোড,
ফলোড শব্দটা সিনোনিম জানতে চেয়েছে, সমার্থক শব্দ জানতে চেয়েছে। ফলো মানে আমরা জানি যে অনুসরণ করা, তাহলে এখানে আমরা অনুসরণ করা মানে হচ্ছে মানা। তাহলে মানা ইংরেজি কি? আমরা মেইনটেইন, মেইনটেইন এটা ফার্স্ট পার্টিসিপালে আছে, আমরা মেইনটেইন ফার্স্ট পার্টিসিপাল করলাম। ওকে, দেন আমরা আরেকটা টেস্ট কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চিটাগং, টেস্ট কোশ্চেন 2018। তো স্যাম্পল কোশ্চেন আপনারা নিশ্চয় জানেন যে আপনার প্রয়োজন হলে আপনি প্যাসেজটা পড়বেন, যদি প্রয়োজন না হয় আপনি প্যাসেজ পড়বেন না। তো এখানে সিনোনিম অ্যান্টোনিমস যেটা যেভাবে ইন্ডিকেশন করা হয়েছে সেটা সেভাবে কি করতে হবে, সেটা সেভাবে অ্যান্সার করতে হবে। ওকে, এখানে ধরুন খুব কমন একটা আমাদের লিবারেশন আয়ার নিয়ে একটা প্যাসেজ, ডিউরিং দ্য 9 মান্থ লং লিবারেশন আয়ার। আপনাদের সুবিধার্থে আমি যে ওয়ার্ডগুলো নিচে দেয়া থাকে এগুলো কিন্তু প্যাসেজের মধ্যে রিমার্ক করা থাকে না, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেই ওয়ার্ডগুলো এখান থেকে খুঁজে নেবেন এবং মিনিংটা গল্প থেকে দেখে নেবেন। এখানে লিবারেশন, আমরা লিবারেশনের সিনোনিম জানতে চেয়েছে, সিমিলার ওয়ার্ড জানতে চেয়েছে, সমার্থক শব্দ। অর্থাৎ আমরা লিবারেশনকে কখনো কখনো আমরা ফ্রিডম বলে থাকি, তো লিবারেশন মানে হচ্ছে মুক্তি, তো ফ্রিডম মানে হচ্ছে মুক্তি। তো লিবারেশন শব্দটা নাউনে আছে, আপনি ফ্রি লিখলে হবে না, এখানে লিখতে হবে ফ্রিডম। ফ্রিডম লিখলাম, আপনি ইচ্ছা করলে অন্য শব্দ লিখতে পারেন। এখানে ব্রুটাল, দেখুন ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর। কিভাবে বুঝলাম নিষ্ঠুর? পাকিস্তানি আর্মি ক্যারিড আউট দ্য মোস্ট ব্রুটাল ম্যাসাকার ইন হিউম্যান হিস্টোরি, মানব ইতিহাসে একটা নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। তাইলে এখানে ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর। নিষ্ঠুরের বিপরীত শব্দ জানতে চেয়েছে, আমরা বিপরীত শব্দ কি লিখব? তো দেখুন কঠিন বা নিষ্ঠুরের বিপরীত শব্দ আমরা দয়ালু লিখতে পারি, তাহলে দয়ালু ইংলিশ আমরা নিশ্চয় জানি যে কাইন্ড। ম্যাসাকার, ম্যাসাকার মানে হচ্ছে ধ্বংসযজ্ঞ, তো এটা সমর্থক শব্দ জানতে চেয়েছে। তো আমরা কি লিখতে পারি? ধ্বংসযজ্ঞ হচ্ছে, তো আমরা ড্যাস্ট্রয় আমরা লিখতে পারি, ম্যাসাকার মানে হচ্ছে আমরা ড্যাস্ট্রয়। এরপরে হিউম্যান আছে, দেখুন হিউম্যান মানে হচ্ছে মানব জাতি, এটার বিপরীত শব্দ এখানে মানবেতর, মানবীয়। কিন্তু এখানে হিউম্যানকে আমরা বিপরীত শব্দ করলে একদম খুব সহজেই করতে পারি, ইনহিউম্যান। ওকে, অমানবিক। তারপর হচ্ছে লোকেটেড, দেখুন লোকেটেড আমরা জানি যে লুক মানে অবস্থান, লোকেটেড মানে হচ্ছে অবস্থান। তাহলে এখানে হচ্ছে এটার বিপরীত শব্দ জানতে চেয়েছে, অবস্থান মানে অবস্থান জানা যায় নাই, তাহলে নো হয়ার। নো হায়ার, দেন কল্ড, আমরা নিশ্চয় কল্ড অর্থ জানি, এটা আবার প্যাসেজ যেতে হবে না এটার জন্য। কল মানে হচ্ছে ডাকা, তো অ্যাকচুয়ালি ডাকা বলতে কি বোঝায়, কি ইন্ডিকেট করে? দ্য এরিয়া ইজ কল্ড শুকনগর, ওই এরিয়াকে শুকনগর হিসাবে চীনা হয়, ডাকা হয়, বলা হয়, তাহলে চীনা ইংরেজি আমরা জানি নো। এখন দেখুন আপনি কিন্তু নো লিখলে হবে না, কারণ এটা ফার্স্ট পার্টিসিপালে আছে, আপনি এখানে নোন লিখতে হবে, নোন। সারাউন্ডেড, সারাউন্ডেড হচ্ছে বেষ্টিত বা ঘেরা, তো দেখুন কিভাবে বুঝলাম এটা সারাউন্ডেড। 1971 পাকিস্তানি সোলজার্স সারাউন্ডেড দ্য এরিয়া, ওই এরিয়াটা তারা কি করলেন, ঘিরে ফেললেন। তাহলে ঘিরে ফেলা মানে হচ্ছে তারা ব্লক করে ফেললেন, তারা লকড করে ফেললেন। তাহলে আপনি ব্লক দিলেও হবে, BLOCKED, ব্লকড করে ফেলছে তারা, অথবা তারা লকড করে ফেলছে। তারপর স্টার্টেড, স্টার্টেড মানে হচ্ছে শুরু করা, তো এটা বিপরীত শব্দ জানতে চেয়েছেন। আপনারা শুরু করার বিপরীত শব্দ নিশ্চয় জানেন যে শুরু করা মানে শেষ করা, তাহলে কি লিখবেন, ফিনিশড। ওকে, তারপর হচ্ছে কিল্ড, হত্যা, হত্যার সমর্থক শব্দ, তো হত্যা মানে হচ্ছে মেরে ফেলা, ধ্বংস করে ফেলা। তাহলে ইচ্ছা করলে আপনি এটা কি দিতে পারেন, আপনি ডেট দিতে পারেন। এরপরে লার্জেস্ট, লার্জেস্ট শব্দটা এখানে রয়েছে, লার্জেস্ট কিলিং ফিল্ড লোকেটেড ইন দামুরা ইন খুলনা, ডুমুরিয়া ইন খুলনা। তো এখানে লার্জেস্ট কথাটা হচ্ছে বড়, বড়র সমর্থক শব্দ জানতে, বিপরীত শব্দ জানতে চেয়েছে। আমরা জানি বড়র বিপরীত শব্দ হচ্ছে স্মল,
স্মল। দেখুন প্রত্যেক প্রত্যেকটা প্যাসেজ থেকে 10টা ওয়ার্ড থাকে, ওই 10টা ওয়ার্ডের মধ্যে হয়তো 2-3টা ওয়ার্ড একটু ডিফিকাল্ট থাকে, আর বাকি মোস্ট অধিকাংশগুলো হচ্ছে সোজা সোজা বা সহজ। এগুলা করতে আপনাদের তেমন কষ্ট হবে না, তবে তারপরেও আপনি যদি বিভিন্ন টেস্ট প্রশ্ন, আপনি যদি বিভিন্ন বোর্ড কোশ্চেন আপনি সলভ করেন, আপনার যদি মোর এক্সারসাইজ করা থাকে, তাহলে আশা করি সিনোনিম অ্যান্টোনিম সাবজেক্টের জন্য অসুবিধা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।